আসসালামু আলাইকুম, টুম্পাস কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন তো শীতকাল, আর এই শীতে বাজারে হরেক রকমের সবজি কিনতে পাওয়া যায়, তাই আজকে শীতের সবজি দিয়ে একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল তৈরি করে দেখাবো। খুব সহজভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে শীতের সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, নিয়েছি নতুন আলু আর নিয়েছি পটল। তো আমি এখানে ফুলকপিটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে, এর সাথে নতুন আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে পটলটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। তো সবগুলো সবজি আমি কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে করে যদি ফুলকপির মধ্যে পোকা থাকে তাহলে সেই পোকাগুলো বের হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এর সাথে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এবার রান্না করতে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো এখন পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো আদা রসুন পেস্ট, দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়া। তো আমি আমার স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিবেন। তো এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো যাবে তরকারিটা খেতে ততটাই মজা হবে। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এই যে তেল উপরে ভাসতে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে আমি সবজির সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো আমার সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটার সাথে সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি এর মধ্যে এখনই কোনো পানি দিব না, কারণ কিছু সময় পর এই সবজি থেকে পানি বের হবে আর সেটা দিয়ে সবজিটা সেদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তো কিছু সময় পর ফিরে আসতেছে। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি, আমার সবজিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো আমার এখানে প্রায় 2 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তো সেই মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। তো মাছটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুপাতে আপনারা কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা। এই ধনে পাতাটা আমাদের গাছের ধনে পাতা, তো ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমি তরকারিটাকে একটু শুকিয়ে নিব, যতটুকু ঝোল রাখবো সেই অনুপাতে শুকিয়ে নিব। তো এই যে আমার তরকারিটা শুকিয়ে গেছে, ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে, আমি এর থেকে আর বেশি ঘন করব না। এখন আমি এর মধ্যে উপর থেকে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেছে আমার শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল। আর এরকম একটি তরকারি হলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমি আজকে খুব সহজভাবে একটি সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।